24 Pro, India's Eye. Like, share and subscribe. Human Rights, CPTR India, ভারতবর্ষের বৃহত্তম মানবাধিকারের সংগঠনের পক্ষ থেকে রাজবিহারী মুক্ত অঙ্গন রঙ্গলায় অনুষ্ঠিত হল টিচার্স ডে। শুভ পঞ্চ প্রদীপ জ্বালিয়ে শুরু হল শিক্ষক দিবস উদযাপন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া অল ইন্ডিয়া সেক্রেটারি মাননীয় শ্রী বিপ্লব ঘোষ মহাশয় কি বললেন আমরা এবার শুনে নেব। সেই পথকে অনুসরণ করলে আপনি নিশ্চয়ই শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের একবার একজন দিকপাল হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি মনে করি আমার মা চলে গেছে, আমার মা বাবা চলে গেছে, তারা যে শিক্ষাটা দিয়ে গেছেন সেই শিক্ষাটাকে আজও আমি নিজে চলি প্রতিনিধি চেষ্টা করি যে শিক্ষকের কথাই শেষ করে। আমি যে স্কুলে পড়তাম শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট, পেলে থাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটিতে খুব নাম করা যায় সেই শিক্ষকদের এখনো অনেকে বেঁচে আছে। আমি তাদের খোঁজ খবর নিই, তারা কে কেমন আছেন, তাদের পরিবার কে কেমন আছে, কারণ তারাই আমাদের আলোর পথ দেখিয়েছে। আমি যে কলেজে পড়তাম গোয়েন্দা কলেজ থেকে পাশ করেছি, আমি প্রথমে আমার সিটি কলেজে ভর্তি হয়েছি। আমার সময় সেখানে প্রিন্সিপাল ছিলেন বাংলা সাহিত্যের বিএন সরকার, তার অনুবাদে প্রচুর বই আছে। সেই প্রিন্সিপাল হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া চেয়ারম্যান আইপিএস আর কে হান্ডা মহাশয় কি বললেন মানবাধিকার সম্পর্কে? বিপ্লব হচ্ছে এই সংগঠনের আত্মা। না আমি আমি মনে করি না আমি একটা জিনিস বলি, হিউম্যান রাইটসটা সিপিডিআর ইন্ডিয়ার কাজ। আমি কিন্তু ভুল এইসব সিনিয়রদের মেনটেন করি। এখানে অনেকে আছে পানি ছাড়া হয়েছিল, 2000 লোককে এই হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার থেকে নিয়ে রাখতে বিভিন্ন প্রশাসনের সঙ্গে লড়াই করে। মঞ্চ উপস্থিত ছিলেন আইপিএস আর কে হান্ডা, অভিনেত্রী পাপিয়া অধিকারী, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, পরিচালক বিমল দে, এক্সিবি কর্মকর্তা বিশ্বজিৎ, পরিচালক অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা, সোনারপুরের আশিস জান, তাকে যেভাবে মারধর করেছিল তার বউকে, থানা কেস নিয়েছি, আসামি অ্যারেস্ট করিয়েছি, জেল খাটিয়েছি, আমরা ছাত্র না। আশিস জানা পরে সে কথা বলবে। এখানে কামিনী মুখার্জি আছে, সে কি অন্যায় করেছে? শ্বশুর বাড়িতে নির্যাতন, বাচ্চা নিয়ে দুদিন ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, দীপেন্দ্র আছে আমাকে যখন ওদের ওইখানে পলিটিক্যাল নেতারা ডাকে, মহিলা পুলিশ থানা থেকে ডাকে, আমি কোনো ভয় পাইনি। সেই তালা ভেঙে কামিনী কামিনীর বাচ্চাকে খবর দিয়েছি বিপ্লব ঘোষ। আমার যে একটি সংগঠন আছে প্রোভাইজার ভিমেন ম্যানেজমেন্ট গ্রুপ, পাপিয়া জানে, অরূপ জানে, অন্যতা জানে, সুপ্রিয় মরাল আজ বাবুল সুপ্রিয় বিপ্লব ঘোষের জন্য, সুনীল চৌহান একটা সময় আমার গাড়িতে করে তার ক্যাসেট নিয়ে আমার যত কোম্পানিগুলো ছিল নিয়ে ঘুরতাম, শ্রেয়া ঘোষাল তার মাকে নিয়ে, আমি সেই বিপ্লব ঘোষের রক্ত আমার শুনি, বিপ্লবী হারু ঘোষের রক্ত আমার শুনি, আমার নাট্য গুরু ছিলেন রূপপল দত্ত, ভানু ব্যানার্জি, বিজন ভট্টাচার্য,
কত শত রজনী এই মঞ্চে আমি নাটক করেছি। আমার 7 বছর বয়স থেকে আমি সিনেমায় পা দিয়েছি, নাটক করেছি, তার সাক্ষী আমার ভাইয়েরা পাবে। তাই আমি একটাই কথা বলব, ভালোবাসা রুচি দিয়ে বলব, কারণ চোখ বাঙালি শত্রুপূর্ণ আমি দুর্গাভূমি, আমি সর্বসময় আপনাদের সঙ্গে আছি। বিপ্লবের মতন ভাগ্যবান আমি, এই নিয়ে আমি হিংসা করছি না, কিন্তু আমি আশীর্বাদ করছি ওরা যেন জন্মান্তরে এবং সংস্কৃতি হয়ে পড়ে। আমরা জানি আমাদের শিক্ষকদের সম্মান বাঁচিয়ে রাখতে পারি হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে, এইটুকুনি বার্তা আমি আপনাদের দেব। এখানে অনেক গুরুজনেরা আছে, অনেক বক্তা আছে, তারা বলবেন আমাদের গুরুজনকে একবার সহযোগিতা এবং আশা করি আমাদের কাজ এত বছর ধরে সম্মত যেভাবে আমরা একই যুগ কাজের দিকে দিতে হবে। আমার অভিজ্ঞ প্রিয় আমি তার অভিজ্ঞ কাছে ভীষণ প্রিয়ভাবে এই সারা কাজ দিয়েছি। মঞ্চে যারা রয়েছেন তারা এক একজন নম্বর আইপিএস হান্দা সাহেব রয়েছেন, পাপিয়াদি রয়েছেন, বিশিষ্ট অভিনেত্রী তিনি অরূপদা রয়েছেন, চিত্র পরিচালক বিশ্বনাথ বাবু রয়েছেন, সবাই রয়েছেন, আপনারা সবাই রয়েছেন যারা মানবাধিকারকে নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন, সর্বোপরি বিপ্লবদের মতো মানুষ রয়েছে। কিন্তু একটাই কথা আপনাদেরকে বলবো যে এখন কিন্তু সোজা হয়ে বলার দিন, হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে, একটাই প্রার্থনা হোক আমরা যেন সাজাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি, আর সোজা মাথা উঁচু করে চলতে পারি। India News 24 Pro India's Eye. Subscribe this channel.